জীবন হবে। আর আমরা চাই না যে আমরা সবাই বড় লোক হই, আমরা চাই আমরা সবাই বড় মানুষ হই, আমরা বড় মানের মানুষ হই। আজ মানবতা সারা বিশ্ব জুড়ে খাচ্ছে, আর এই মানবতাটা অত্যাচারিত হচ্ছে আমাদের শিক্ষিতদের দ্বারা। কারণ নাজি বাহিনীর হাতে যখন বর্বর অত্যাচারিত হচ্ছিল, অ্যাডলফ হিটলার যখন সমগ্র ইহুদিদেরকে বারবার নৃশংসভাবে হত্যা করাচ্ছিলেন, তখন এক ইহুদি বন্দী হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে, ইহুদিদের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে। সে বন্দী থেকে যখন মুক্ত হলো, তখন তার শিক্ষকের উদ্দেশ্যেই প্রথম পত্র লিখল, এবং শিক্ষককে লিখল, সম্মানিত শিক্ষক মহাশয়, আমি আপনাকে অনেক কিছু দেখে শুনে একটি পত্র লিখতে বাধ্য হলাম। যদি আমি নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী না হতাম, তাহলে যে শিক্ষাটা এত ভয়ঙ্কর জিনিস সেটা বুঝতে পারতাম না। আমি দেখেছি বিষাক্ত গ্যাসগুলা সেগুলো তৈরি হয়েছে শিক্ষিত কেমিস্টার, আমি দেখেছি বিষাক্ত গ্যাসগুলা শিক্ষিত কেমিস্ট দ্বারা তৈরি হয়েছে, বিষাক্ত ইঞ্জেকশনগুলো মারছে শিক্ষিত ডাক্তাররা, বিষাক্ত ইঞ্জেকশন মেরে শিশুদেরকে হত্যা করছে, নিরীহ শিশুরা চিৎকার করছে, কিন্তু এরা সবাই শিক্ষিত, এরা সবাই উচ্চ শিক্ষিত। শুধু তা নয়, শুধু এখানেই শেষ নয়, আমি দেখেছি শিক্ষিত নার্সরা মানুষকে যাকে যাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, আমি দেখেছি ভার্সিটি অতিক্রম করে আসা ছেলেমেয়েরা, ভার্সিটি ভালো নাম্বার পেয়ে পাশ করে আসা ছেলেমেয়েরা মানুষকে নৃশংসভাবে রাস্তায় কাটছে, হত্যা করছে। আমি দেখছি শিক্ষিত বড় বড় পুলিশ অফিসাররা জেলের মধ্যে মানুষকে প্রস্রাব গাইয়ে মৃত্যুবরণ করিয়েছে, আমি এগুলো দেখেছি। এবং শিক্ষাটা যেহেতু ভয়ানক জিনিস আমি বুঝতে পেরেছি, সম্মানিত শিক্ষক এমন শিক্ষা দেন ছাত্রছাত্রীদেরকে যেন বেরিয়ে গুলা না করে। শিক্ষাটা আজ দিকে দিকে আমাদের শিক্ষাটা হয়ে গেছে আজকে ভায়োলেন্স, আমাদের শিক্ষাটা হয়ে গেছে হিংসাত্মক, আমাদের কাছে মানবতা নেই। আমরা ভাবি যে শুধু কাউকে খুন করাটা ভায়োলেন্স না, কাউকে খুন করাটা ভায়োলেন্স না। তোমার প্রতিবেশী তুমি খেয়ে আছো, তোমার করে সামর্থ্য আছে, কিন্তু প্রতিবেশী কায় নাই, সেটা ভায়োলেন্স। কারো সিঁদুর কিংবা কারো মুখের হিজাব নিয়ে কটাক্ষ করাটা ভায়োলেন্স। তুমি কারো দুর্দশা দেখে নিয়ে কটাক্ষ করছো, সেটা ভায়োলেন্স। কোন নারী রাত্রে তোমার জন্য নির্জনে ঘরে ফিরতে পারছে না, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি দিচ্ছে, সেটা ভায়োলেন্স। ভায়োলেন্স শুধু কাউকে খুন করা নয়, কারো রক্ত দেখা, সেটা ভায়োলেন্স নয়। সুতরাং এইগুলো আমরা দেখতে হবে, এই মানবতার দিকগুলো আমরা দেখতে হবে। মানবতা আজ নেই আমাদের মাঝে, কোথায় মানবতা আছে? আমরা নির্বাচনের সময় আসলে আমাদের সামনে অনেক মানুষ দেখতে পাই যাদের মধ্যে অনেক মানবতা থাকে। যখন নির্বাচন শেষ হয়, বিশেষ করে আমাদের গণতান্ত্রিক দেশের কথা বলছি, যখনই নির্বাচন শেষ হয় তখন সেইগুলো কোথায় যে লুকিয়ে যায়, সেই মানবতাগুলো, সেই দরদগুলো, উপচে পড়া দরদগুলো আর থাকে না। তুমি কাকে শিক্ষিত বলবা? তুমি কাকে শিক্ষিত বলতে চাও? যে মানুষটি উচ্চশিক্ষা লাভ করে তার পিতামাতাকে সঙ্গে নিয়ে একটু পরিবারে থাকতে পারে না, তাকে তুমি উচ্চশিক্ষিত বলবা? অন্যদিকে রিক্সা চালায়, সারাদিন টুকটুকি চালিয়ে বিকালে মায়ের জন্য 5 টাকার মজা নিয়ে, 5 টাকার কিছু মায়ের পছন্দের কিছু নিয়ে মায়ের হাতে নিয়ে দিয়ে বলে, মা আজ ভালো রুজি করতে পারি নাই, আজ ভালো কামাই হই নাই, এইটুকু তোমার জন্য নিয়ে এসেছি, একে তো তুমি কাকে শিক্ষিত বলবা? তুমি ডাক্তার, যে ডাক্তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তিনি সুখে ঘর করছেন ছেলে মেয়ে নিয়ে, ওনাকে শিক্ষিত বলবা, নাকি সেই টুকটুকিওয়ালাকে শিক্ষিত বলবা? কাকে শিক্ষিত বলতে চাও তুমি? শিক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে? আমাদের শিক্ষাটুকু যদি মানবতার কাজে না লাগে, সেই শিক্ষাটা কোনো ভ্যালু নেই, সেই শিক্ষার কোনো ভ্যালু নেই। আর আমি দেখেছি মানুষ মা বাবাকে সম্মান করে, অন্য মানুষ তো দূরের কথা, মা বাবা তাই আমি তাই ক্লাসে প্রায় সময় বলে থাকি শিক্ষার্থীদের যে তোমার বাবার বয়সে যে কেউ শুধু গরিব না, ধনী না, আমরা উচ্চবিত্ত থেকে আমাদের সমাজে একটু বেশি সম্মান দিই না, তোমার বাবার বয়সী সালাম দাও, তোমার মুখ কষে পড়বে না, টুকটুকিওয়ালা সালাম দাও তোমার বাবার বয়সী, তোমার বাবার বয়সী যদি ফকির হয় তাকে সালাম দাও, সালাম, এটা ইসলামে এসেছে যে শুধু উচ্চবিত্তকে তুমি হাত উঁচু করে বলবা আসসালামু আলাইকুম, এর জন্য সালাম আসে নাই, সালাম এসেছে তুমি সবাই সম্মান জানানোর জন্য, সালাম এসেছে শান্তি বার্তা প্রেরণ করার জন্য। আমরা কাকে সালাম দিই? আমরা এমএলএ দেখলে তাড়াতাড়ি বলি সালাম আলাইকুম এমএলএ সাহেব, কিন্তু আমরা কোনো ফকিরকে বলি না সালাম। তুমি কাকে শিক্ষিত বলতে চাও? যে ছেলেটা সারা দিন 50 টাকা ট্রেনে জল বিক্রি করে 50 টাকা ইনকাম করে বিকালে সে খায় এবং স্টেশনে থাকা একটা ভুক্ত শিশুকে খাওয়ায়, তাকে শিক্ষিত বলবা? নাকি যে মানুষটা সারা দিন উচ্চশিক্ষা লাভ করে অ্যাডভোকেট হয়ে কোর্টের গলিতে বসে মানুষদেরকে শোষণ করে, স্বামী নেই, সন্তান, বাবা নেই, এধরনের নিঃসন্তান মানুষদেরকে শোষণ করে, তাকে শিক্ষিত বলবা? নাকি তুমি সেই 50 টাকা জোগাড় করে যে বার জল বিক্রি করে রেলে গিয়ে মানুষকে জল কিনবেন বলে জল বিক্রি করে বিকালে সে রেল স্টেশনে মুক্ত শিশুকে খাওয়ায়, সেও খায়, তাকে শিক্ষিত বলবা? কাকে শিক্ষিত বলবা? আমরা বদলাই, বদলে যাবে পৃথিবী। যদি আমরা না বদলাই, এই পৃথিবী বদলানো কখনো সম্ভব না। আজ তুমি শিক্ষক হবা, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা আজ বেরিয়ে যাচ্ছ, কাল তোমরা শিক্ষিকা হবে, শিক্ষক হবে, প্রফেসর হবে, তোমাদের থেকে আরো 50 জন ছাত্র শিক্ষা লাভ করবে। যদি একটি মানবতার শিক্ষা তোমরা দিয়ে দাও, মানবতার যদি একটি উচ্চস্বর্ণ শিখর তোমরা দেখাতে পারো ছাত্রদের, তাহলে সমাজ কি বদলাবে না? সমাজ কি বদলানো সম্ভব না? সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বদলানির ক্ষেত্রে এই বাধার সম্মুখীন হয়ে যাই, বুঝতে পারি না যে আমরা কিভাবে বদলাবো। বদলাতে গেলে প্রথম আমাদের পরিবেশের প্রয়োজন,
প্রথম আমরা একটি সুন্দর পরিবেশের প্রয়োজন আছে দ্বিতীয় আমাদের সঙ্গী সাথীর প্রয়োজন আছে ভালো সঙ্গের সাথী হতে হবে কারণ মনোবিদ্রা বলেন এটা আমার মুখের কথা নয় মনোবিদ্রা বলেন যদি কোনো মানুষ একজন ভালো মানুষ কোনো নেশাসক্ত মানুষের সঙ্গে মাত্র পাঁচটি মাস থাকে তাহলে তাকে নেশায় গ্রাস করার চান্স 90%। এটা আমার মুখের কথা নয় মনোবিদ্রের কথা। তাহলে আমরা যদি সঙ্গী সাথী ভালো করে সিলেক্ট করতে না পারি আমার যে আমার সঙ্গে চলছে সে যদি কিছু মূর্খ হয় সে যদি কিছু নেশাসক্ত হয় তাহলে আমি বিপদে যাব। তাহলে আমার পথটা কিন্তু অন্য রাস্তা ধরবে, আমার জীবনটা অন্যদিকে মোড় নেবে, আমার জীবনটা অন্য একদিকে একদিকে মোড় নেবে। আমার শেখ সাদির খুব সুন্দর একটি গল্প মনে পড়ে আমি বলে দিচ্ছি। শেখ সাদি বলেছেন কোন এক পথিক রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি ডেলা কুড়িয়ে পেয়েছে এবং ডেলাটি হাতে নিয়ে নাকের কাছে নিল এবং শুকলো। শুকে দেখলো যে ডেলা থেকে মিষ্টি গোলাপের গন্ধ বেরোচ্ছে। সে ডেলাকে প্রশ্ন করলো, ডেলা মাটি থেকে তো মেঠো গন্ধ বের হয়, তোমার থেকে কেন এত মিষ্টি গোলাপের গন্ধ বেরোচ্ছে? ডেলা উত্তর দিল, ভাই আমি এতদিন ছিলাম এক জোড়া গোলাপ গাছের নিচে আর সেই জোড়া গোলাপের স্পর্শ পেতে পেতে আমি এক গোলাপ হয়ে গিয়েছি। সুতরাং আমরা যদি ভালো কারো স্পর্শ পেতে পারি আমরা নিশ্চয়ই ভালো পেয়ে যাবো, আমাদের ভালো হতে সময় লাগবে না। আর যদি আমরা নেশা কুড় গাঁজা কুড় এবং খারাপ কুড়ে এক মানুষের যদি সাথী হই তার সাথে যদি উঠা বসা করি নিশ্চয়ই আমার জীবনের পরিবর্তন সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে আজকাল আমরা সমস্যাগুলোকে এত বৃহৎ করে দেখি। আমি সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করতে কারণ মঞ্চে আমাদের অতিথিরা রয়েছেন, আমি সময় নষ্ট করব না। যারা অতিথি হচ্ছেন সবাই আমার শিক্ষক সমসুল্য, আমি তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম এবং আমি মনে করি যে আমাদের ছাত্র। তো কথা হচ্ছে আমরা অনেক সময় কি হয় আজকালকার ছেলেমেয়েরা দেখবে যে ইয়ং ছেলেমেয়েরা ডিপ্রেশনে খুব তাড়াতাড়ি যায়। ডিপ্রেশন হচ্ছে আরেকটি সমস্যা যা আমাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক বাধা সৃষ্টি করে। ডিপ্রেশন আমরা দেখেছি সুশান্ত সিং রাজপুত আমাদের এক তারকা কয়েকদিন আগে আত্মহত্যা করেছে। সুশান্ত সিং রাজপুত ছিলেন সারা ইন্ডিয়া জুড়ে হেলার কথা নয় খেলার কথা নয়, সুশান্ত সিং রাজপুত ছিলেন সারা ইন্ডিয়ার সাত ইঞ্জিনিয়ারদের মধ্যে 3 নম্বর র্যাঙ্কের একজন ইঞ্জিনিয়ার। ভাবতে পারছো ভারতবর্ষ কত বড় এক মানব সম্পদকে হারিয়েছে? ভাবতে পারছো? একবার ভাবো যে ভারতবর্ষ কত বড় এক মানব সম্পদকে হারিয়েছে। তিনি কি করেছেন? সুইসাইড করেছেন, তার তো জ্ঞানের অভাব নেই। আমরা তাড়াতাড়ি ডিপ্রেশনে গিয়ে আমরা কি করি, আমরা ছোট ছোট সমস্যাগুলোকে এইভাবে আঁকড়ে ধরি, আর পারবো না বলে এই সমস্যাগুলো, এই তো সমস্যা আমার জীবনে, সমস্যাটাকে এমনভাবে ধরি যে আমরা আর জীবনে একবার কোনো পথ পাই না। তখন আমাদের কাছে একটি রাস্তা থাকে টক করে দেয়, সাথে একটি রশি রাখি টক করে জুড়ে পড়ি, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা থাকে না। গাইস শিক্ষার্থীরা আমার একটি কথা তোমরা শুনে ছোট্ট একটি গল্প বলবো, সময় নষ্ট করবো না। একটি ছোট্ট শিশু ভুল করে ফ্লাওয়ার পটের ভিতরে তার হাতটা ঢুকিয়ে নিয়েছে। ফ্লাওয়ার পট বুঝো তো তোমরা, এই যে ফুলের পাত্র থাকে না করে ফুলের পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে নিয়েছে, বারবার চেষ্টা করে হাতটা বের করতে পারে না। ছেলের মা আসলেন, খুব টানলেন কিন্তু হাতটা বের হয় না। ছেলের বাবা আসলেন, চিন্তিত হয়ে গেলেন, ছেলের বাবা খুব টানলেন হাতটা বের হয় না, তখন খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন ছেলের বাবার মাথায় একটি বুদ্ধি উদয় হলো, তিনি সঙ্গে সঙ্গে একটি সাবান এনে ছেলের হাতে সাবানের জল দিলেন এবং টানলেন, না হাত বের হয় না, ব্যর্থ। তারা কান্নাকাটি করছেন, এমন সময় ছেলের দাদি এবং দাদি এসে বললেন যে সোনা তুমি কিভাবে হাতটা ঢুকিয়েছো, তুমি যেভাবে হাতটা ঢুকিয়েছো সেভাবে বার করে নেও, আমি তোমাকে অসংখ্য চকলেট দেবো। ছেলেটি বললে, হ্যাঁ দাদি দেবে তো? হ্যাঁ দেবো। ছেলেটি টক করে হাতটি বের করে দিল। তখন হাতটি বার করার সঙ্গে সঙ্গে পটের ভিতরে টক করে একটা শব্দ হলো। তখন বাবা পরীক্ষা দেখলেন, করে দেখলেন যে পটের ভিতরে একটি মার্বেল এবং তারা সবাই টানছেন কিন্তু বাচ্চারা মার্বেলটা কিভাবে ধরে আছে, এজন্য হাতটা বের হচ্ছে না। যেইমাত্র হাতটা মার্বেলটা ছেড়েছে এইমাত্র ইজিলি হাতটা বেরিয়ে এসেছে। সুতরাং সমস্যাগুলোকে যদি আমরা এভাবে ধরে রাখি এভাবে জীবনে আমাদের হাতটা কিন্তু বের হবে না, জীবনটা কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিনতর, এমন অনেক পরিস্থিতিতে বসবে যে তোমার জীবনে আর তুমি ভ্যালু খুঁজে পাবে না, তুমি লাইফের ভ্যালু খুঁজে পাবে না, যে তোমার জীবন কোথায় গিয়ে পড়েছে। তোমার সিদ্ধান্তকে পরিবর্তন করে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এক কুমার মাটি দিয়ে প্রস্তুত করছে যে একটি সিলিং তৈরি করবে, গাঁজা টানার গাঁজা, যে গাঁজা তৈরি করে গাঁজা টানা হয় গাঁজার পাত্র মাটি দিয়ে তৈরি করবে, মাটিটিকে সেই আকৃতি দিচ্ছে। তার স্ত্রী এসে বললো, কি করছো তুমি? সে বললো, আমি সিলিং তৈরি করছি গাঁজা টানার। না না, এখন গরম দিনে সেটা তুমি জলের পাত্র তৈরি করো। সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করলো এবং চাকাটি ঘুরিয়ে এই সিলিং থেকে জলের পাত্রে রূপান্তরিত করলো। সঙ্গে সঙ্গে পাত্রটি বলে উঠলো, ভাই তুমি শুধু একটি সিদ্ধান্ত পরিবর্তন করলে আর বদলে গেল আমার জীবন। আমি হতে যাচ্ছিলাম মানুষের জ্বালার কারণ, আমি হতে যাচ্ছিলাম মানুষের নেশার কারণ, কিন্তু তোমার পরিবর্তনে আজ আমি হয়ে গেছি একটি ঠান্ডা জলের পাত্র। তোমার একটি সিদ্ধান্ত আমাকে করে দিল ঠান্ডা জলের পাত্র, এখন আমি হয়ে গেলাম মানুষের ঠান্ডা যোগানোর একমাত্র উপায় এবং আমিও সবসময় ঠান্ডা থাকবো। এজন্য তোমার জীবনে একটি সিদ্ধান্ত তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে,
শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছ স্কুল থেকে আমরা ডাকতে পারবো না কারণ আমি যে এই আমি বেদনাগ্রস্ত নয় যে আমার শিক্ষার্থীরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমি বিলকুল বেদনাগ্রস্ত নয় কারণ এটা তোমাদেরকে এগিয়ে দিচ্ছি একটি সিঁড়ি তোমরা অতিক্রম করছো তাহলে দুঃখিত হবো কেন তোমরা তো আমার ছাত্র আমাদের ছাত্র চিরকাল ছেড়ে চিরকাল থাকবে কোনো একদিন আমি চাই যে তোমরা এরকম প্রতিষ্ঠিত হও যে কোনো একদিন আমি শিক্ষক তোমাদের রুমে প্রবেশ করতে বলতে হয় মেয়ে কামিন স্যার মেয়ে কামিন ম্যাডাম তোমরা এবার প্রতিষ্ঠিত হও তাতে আমাদের আরো বেশি আনন্দ লাগবে আমরা আরো বেশি আনন্দিত হব জীবনে কঠিন সমস্যা আসলে আমরা তাকে ছেড়ে দেব এই সমস্যাগুলোকে ছেড়ে আমরা এই সমস্যাগুলোকে তুরক্কা না করে আমরা চলবো আর যদি আমরা এগুলোকে মজবুত করে ধরে রাখি জীবন মানুষের জীবন আছে সমস্যা আসবে এই জীবন আছে মানে সমস্যা থাকবেই জীবন মানে এই যন্ত্রণা বেঁচে থাকতে উদয় শেষ হবে না ইউটিউবে সার্চ করলে দেখবে গান আছে এই জীবনে যন্ত্রণা থাকবে আম্বানি রয়েছে আদানি রয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখো তারা আরো চায় আরো চায় আরো চায় স্বর্ণের পাহাড় দিলেও মানুষ সন্তুষ্ট নয় পৃথিবীতে কেউ সন্তুষ্ট কাউকে করতে পারে যা আছে তাতে কমফোর্টেবল ডিল করতে হবে এবং সন্তুষ্টিটুকু নিজে মেনে নিতে হবে যে এটাই এটাতেই আমি সন্তুষ্ট আর যদি আমি নিজে না মেনে নিই যদি না মেনে নিতে পারি তাহলে আমি কখনো সন্তুষ্ট হওয়া সম্ভব নয় প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের বিদায়ী তোমরা ভালো ফলাফল করো এটাই আমার দোয়া রইল আল্লাহর কাছে যে তোমরা সবাই ভালো ফলাফল করো একটা জিনিস তোমরা মনে রাখবা যে এ পৃথিবীটা কম্পিটিশনের সময় এসে পৌঁছে গেছে কম্পিটিশন আমাদের লাইফে ব্যাপক হারে কাজ দিচ্ছে শুধু না শুধু রয়্যাল হাই স্কুলের মধ্যে রোল নম্বর ওয়ান এটা না শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে টপ রেজাল্ট এটা না সমস্ত বিশ্ব এখন একটি গ্রামে পরিণত হয়ে গিয়েছে তোমাকে কম্পিটিশন করতে হবে আমেরিকার একটি ভালো ছাত্রের সাথে হয়তো তোমাকে কম্পিটিশন করতে হবে ইংল্যান্ডের একটি ভালো ছাত্রের সঙ্গে পশ্চাতের একটি ভালো মেধাবী ছাত্রের সঙ্গে হয়তো তোমাকে কম্পিটিশনও করতে হতে পারে তোমাকে প্রস্তুত হতে হবে তুমি নিজেকে প্রস্তুত করো আজ থেকে লেগে যাও তোমার কাছে এবং মন দাও কাজের সাথে যদি এক মনে তোমার কাজগুলো করো তাহলে দেখবা সফলতা তোমার দরজায় এসে কড়া নাড়ছে আমরা পৃথিবীর ছুটে হন্য হয়ে পৃথিবীর পেছনে ছুটছি কিন্তু আমরা যদি এমন মানুষ হই যে পৃথিবী আপনার পেছনে ছুটুক নিশ্চয়ই পৃথিবীর দিন আপনার পেছনে ছুটবে আমরা আমাদেরকে এভাবে তৈরি করতে হবে দুঃখ দুর্দশা কিংবা কোনো এক সামান্য ব্যাঘাত আমাদের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে না আরেকটা কথা বলি বাবার প্রতি সবসময় সদয় থাকবা শিক্ষক শিক্ষিকাদের প্রতি সবসময় ভালো আচরণ করবা শুধু রয়্যাল হাই স্কুল না জীবনে যা শিক্ষক একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে এখনো পর্যন্ত তোমরা যে হায়ার এডুকেশন সংগ্রহ করতে গিয়ে যত শিক্ষক শিক্ষিকার মোকাবিলা হবা সবাইকে সম্মান করবা কারণ শিক্ষক শিক্ষিকা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক তাই আজও আমার শিক্ষক শিক্ষিকাদেরকে খুবই সম্মান করি যদিও হাইলাকান্দিতে আমার শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম শুধু এসএস কলেজ পড়ে আর হাইলাকান্দিতে আমার শিক্ষক শিক্ষিকা নেই সবাই করিমগঞ্জে তো তবুও আমি গেলেই শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করার চেষ্টা করি এবং তাদের সাথে মত বিনিময় করার চেষ্টা করি কারণ জীবনে শেখার শেষ নেই জীবনে প্রতিদিন শেখা আমরা প্রতিদিন অধ্যয়ন করছি প্রতিদিন আমরা শেখার চেষ্টা করি প্রতিদিন আমরা কিছু সংগ্রহ করার চেষ্টা করব এ পৃথিবীতে কারণ আমরা নজরুলের একটি খুবই সুন্দর কবিতা পড়েছি যে সবার আমি ছাত্র নজরুল সুনির্মল বসু সবার আমি ছাত্র আকাশ সময় শিক্ষা দিল উদার হতে পাইলে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে এখানে কবি আমাদের দেখিয়েছে যে প্রকৃতি থেকে প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হইবে অর্থাৎ আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো যদি চাই সুতরাং প্রতিদিন আমরা শিকার উদ্দেশ্যে রাস্তায় হাঁটবো আমরা বেরিয়ে ভাববো যে আমরা শিকার জন্য বেরিয়েছি আমরা ছাত্র আমরা প্রতিদিনের ছাত্র আমি আজও মনে করি আমি ছাত্র আমি আমার ছাত্রদের বলতে পারবো যে আমি তাদেরকে বলি আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই আমি শিকার জন্য এসেছি শেখানোর জন্য নয় যতক্ষণ পারবো শেখানোর চেষ্টা করবো তোমরাও আমাকে শেখাবে জীবনে শেখার কোনো শেষ নাই সক্রেটিসের একটি গল্প বলে আমি শেষ করছি সক্রেটিস ছিলেন মহাজ্ঞানী তোমরা জানো গ্রিকের একজন মহাজ্ঞানী সক্রেটিস সক্রেটিস একদিন সক্রেটিসকে একজন গ্রিকের একটি মন্দির ছিল যে মন্দিরে গিয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর থেকে আওয়াজ আসতো উত্তর আসতো ভিতর থেকে আওয়াজ আসতো উত্তর আসতো তো মন্দিরকে প্রশ্ন করা হলো যে গ্রিকের মধ্যে সবচেয়ে শিক্ষিত কে মন্দির থেকে উত্তর আসলো যে সক্রেটিস একজন লোক গেল গিয়ে দেখলো সক্রেটিস দোকানের মধ্যে বসে আছেন তো কে বললো সক্রেটিস ভাই তুমি এখানে বসে আছো তুমি গ্রিসের মধ্যে সবচেয়ে শিক্ষিত তোমার থেকে শিক্ষিত আর কেউ নেই তোমার থেকে পণ্ডিত আর কেউ নেই তিনি বলে কে বলেছে আরো পণ্ডিত আছে ওদেরকে জিজ্ঞেস করো ওরা সব জানে সবাই এই মানুষটি গেল বিভিন্ন পণ্ডিতের দরবারে গিয়ে বললো আপনি কি সব জানেন পণ্ডিত বলে হ্যাঁ আমি সব জানি আমি কি জানি না আমি সব জানি এই এই সেই সেই সব জানি যাকে জিজ্ঞেস করলো গ্রিসের সবাই আমি সব জানি কেউ বললো না আমি জানি না কিন্তু সক্রেটিস বললেন যে আমি কিছুই জানি না তখন লোকটি আসলো সক্রেটিসের কাছে এবং বললো তাহলে মন্দির কি ভুল উত্তর দিয়েছে যে মন্দির আমরা চিরচরিতভাবে শুনে আসলাম যে মন্দিরটি শুদ্ধ উত্তর দিয়ে আজকে মন্দিরটি ভুল উত্তর দিল যে সক্রেটিস তুমি সব জানো
সবাই পণ্ডিতদের কাছে গেলাম তারা বলল সব জানে তুমি বলছো কিছুই জানো না সক্রেটিস বললেন মন্দির এজন্য আমার নাম বলেছে যে আমি এখন পর্যন্ত এটা জানি যে আমি কিছুই জানি না কিন্তু তারা এটা জানে না যে তারা কিছুই জানে কথাটা বুঝতে পারলাম যে তারা কিছু জানে না এটাও জানে সুতরাং আমরা সবসময় নিজেদেরকে মনে করবো যে আমরা কিছুই জানি না যতদিন পর্যন্ত আমরা এটা মনে রাখতে পারবো যে আমরা কিছু জানি না ততদিন পর্যন্ত সংগ্রহ করতে পারবো আর যেদিন মনে করবো যে আমাদের থলি ভরে গেছে আমরা অনেক কিছু জানি সেদিন আমার থলিতে জায়গা থাকবে না ভরার মতো কোনো কিছু জায়গা থাকবে না যাই হোক একটু আগেই বলেছি যে কম্পিটিশনের সময় মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনার সাথে সাথে মানবতাকে পূজা করে রাখার চেষ্টা করবে অন্তরে আমি আর বিশেষ কিছু বলছি না তোমরা ভবিষ্যতে আরও উন্নত হও আরও বড় হও তোমাদের মানবতার প্রদীপ দীপশিকা জ্বলে উঠুক তোমাদের শিক্ষার দীপশিকা জ্বলে উঠুক তোমাদের শিক্ষার আলোয় যেন আলোকিত সমগ্র হাইলাকান্দি জেলা সমগ্র আসাম সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্ব তোমরা হও এপিজে খালাক তোমরা হও মাদার টেরেসা তোমরা মহান হও এটাই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এখন আমি ক্লাস টেনের তাসলিম পেরেশকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।